केबल का पूजा आप जानें जे सौस्त्रो सत्यनोतर अवं पुलिस सदस्य डॉक्टर बिनिमय नोटों जी विजय उर्जित हुए से शेख पेट्रोफ़ेड केबल का पूजा पालन का अपन तो चैलेंजिंग चिलो अनेक ये अनेक अनेक शाम का प्रकाश रह चिलो किंतु आप देखते हैं हम लोग पूजा शुरू लाख थे के আপনাদের কে আশ্বস্ত করেছি এবং সব সময় আমরা যে সরকার কে আপনাদের পাশে আছে সবার পাশে আছে সেটি আমরা নিশ্চিত করেছি এবং ইতিমধ্যে আমি শুনেছি আমার এখানে বয়োজ্যেষ্ঠ নেতৃবৃন্দ রয়েছেন তারাও কিন্তু স্বীকার করেছেন যে এবারকার পূজাটা আরো বেশি জাগ্রতপূর্ণ হয়ে প্রতিফলিত হচ্ছে বাংলাদেশের সকল ধর্মমতের মানুষের নিজ নিজ ধর্ম পালনের অধিকার সংবিধান স্বীকৃত এখানে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলমান যুগ ধরে আমরা একই দেশে পারস্পরিক সহমর্মিতার মাধ্যমে সম্প্রীতি বজায় রেখে দিনাতিপাত করছি প্রত্যেকের ধর্ম সবার জন্য উৎসব সেই প্রেক্ষাপটে আমাদের এইবারকার পূজা উদযাপন হচ্ছে এবং এখানে আপনি দেখেছেন যে আমাদের আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা কিভাবে রাত দিন পরিশ্রম করছে ছোটখাটো বিচ্ছিন্ন কিছু ঘটনা বিভিন্ন জায়গায় এটা সব সময় ঘটে থাকে বড় কোনো উৎসব হলে শুধুমাত্র পূজার সময় হয় তা না এটা যখন আমরা ঈদ পালন করি বা অন্য কোনো উৎসব থাকে তখনও হয় সেই জায়গা থেকে আমি বলতে চাই যারা এই অপকর্মগুলি করতে চায় তারা অপরাধী তারা আইনের দৃষ্টিতে আমাদের চোখে সবার চোখে অপরাধী এবং তাদেরকে আইনের আওতায় আনা আমাদের দায়িত্ব আমরা ইতিমধ্যে আপনারা শুনে আশ্বস্ত হবে যে যতগুলি ঘটনা ঘটেছে আমাদের কাছে রেকর্ড আছে আমরা প্রতিটি ঘটনা এটি বলার অবকাশ নাই যে আমরা কোনো ব্যবস্থা নেই নি যখন যেখানে আজকে অবাধ তথ্য প্রবাহের যুগে একেবারে দেশের আনাচে কানাচে যা ঘটছে তাৎক্ষণিকভাবে সেই সংবাদ আমরা পাচ্ছি আমাদের ইন্টারনেটের যে মনিটরিং সিস্টেম সেই মনিটরিং ব্যবস্থা আমরা জোরদার করেছি আমরা সাইবার ফ্যাক্টরি জোরদার করেছি আমরা আপনাদেরকে এটুকু বলতে চাই যে যে কোনোখানে যা কিছু ঘটুক আমরা ব্যবস্থা নিব যারা যারা যেহেতু যতটুকু ঘটনা ঘটেছে সামান্য কিছু ঘটনা ঘটেছে কিছু চুরির ঘটনা ঘটেছে কিছু মন্দিরে সামান্য হামলার চেষ্টা হয়েছিল অপচেষ্টা সেগুলি আমরা প্রতিহত করেছি ব্রেকফাস্ট টিফিন কিংবা স্ন্যাক টাইমে মজাদার আয়োজন মানে অল টাইম ব্রেড সারা দেশে 32,000 এর অধিক পূজা মণ্ডপে একসঙ্গে পূজা হচ্ছে সেখানে ঘটনা যেটি আমি একটু পরিসংখ্যান দিয়ে বলতে চাই এক তারিখ থেকে এই মাসের 1 অক্টোবর থেকে আজকে পর্যন্ত 35টি ঘটনা ঘটেছে 35টি ঘটনা সর্বমোট এবং সেগুলি সবগুলি ঘটনা আমরা প্রতিটি ঘটনা আইদার জিডি অর কেস মামলা করেছি অথবা জিডি করেছি কোনো ঘটনায় আমাদের শুধুমাত্র রিপোর্ট হয়েছে সেখান থেকে তার ব্যবস্থা শুরু করেছি এবং এই ঘটনাগুলি আমি বলতে চাই আপনি যেহেতু প্রশ্ন করলেন এই ঘটনায় আমরা 11টা মামলা করেছি এই 35টা ঘটনায় এবং সেখানে 24টা জিডি হয়েছে বাকিগুলি এর মধ্যে ছিল 4টা চুরির ঘটনা বাকিগুলি সামান্য ভাঙচুর এবং অন্যান্য 20টা ঘটনা এবং 17 জন যে এই ঘটনাগুলিতে জড়িত ছিল যারা অপরাধী তাদেরকে আমরা অ্যারেস্ট করেছি